কঙ্গোতে বিমান বাহিনী নিয়োজিত দুটি কন্টিনজেন্টের মোট 252 জন শান্তিরক্ষী প্রতিস্থাপন করছে। কন্টিনজেন্টের বাকি সদস্যরা আগামী 16 ফেব্রুয়ারি কঙ্গোর উদ্দেশ্যে দেশ ছাড়বে। কন্টিনজেন্টগুলোতে নেতৃত্বে থাকবেন ইয়ার কমরোড খান মোহাম্মদ মাহমুদুল হক ও গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ মাহবুব আহমদ চৌধুরী। বিমানবন্দর তাদেরকে বিদায় জানান সহকারী বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল AHM ফজলুল হক। এ সময় তিনি বিমান বাহিনীর সদস্যদের সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে অর্পিত দায়িত্ব পালন করে দেশের সুনাম বয়ে আনার আহ্বান জানান। পরে ভবিষ্যৎ দিনের সফলতা কামনায় এক মোনাজাতের আয়োজন করা হয়। বাংলাদেশ বিমান বাহিনীর আমাদের শান্তিরক্ষীদের কর্মদক্ষতা, শৃঙ্খলাবোধ, দেশাত্মবোধ এগুলি জাতিসংঘের বিভিন্ন সময়ে ভূয়সী প্রশংসা পেয়ে গেছে এবং এরই ফলশ্রুতিতে আমরা 19 বছর পরে এখনও ব্যান 20 আমরা তাদেরকে প্রতিস্থাপন করতে যাচ্ছি।